নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। নতুন নবজাতক নবজাতকের একশিরা বা হাইড্রোসিল যেটাকে আমরা বলি, এটাতে আরো দুটো ওষুধ আছে। রডোডেনড্রন ছাড়াও নবজাতকের হাইড্রোসিলে অ্যাব্রোটিনাম অরামমেট, এই দুইটা ওষুধকেও যেন আমরা না বলি। বইয়ে শুধু রডোডেনড্রন লেখা আছে, সেই জন্য আমি রডোডেনড্রনে লিখেছি, কিন্তু আপনাদেরকে মুখে আমি বললাম যে অ্যাব্রোটিনাম এবং অরামমেটলিকাম এই দুটা ওষুধও যেন আমরা নবজাতকের হাইড্রোসিলে না ভুলি, এই দুটা ওষুধ যেন মনে রাখি আমরা। আনডিসেন্ডেড টেস্টিস, নবজাতকের যদি অন্ডকোষ নিচে নামে না আসে, অন্ড বা বিচি যদি না নামে, সেক্ষেত্রে থাইরয়েডিনাম এবং অ্যাব্রোটিনাম এই দুইটা নেয়ার স্পেসিফিক। এবং আরো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ওষুধ হচ্ছে অ্যাসিডাম পিক্রিকাম, যদি কানের নালিতে ফোড়া হয়, কানের ভেতরে যদি ফোড়া হয়, কানের ফোড়াই অ্যাসিড পিক্রিকাম বা পিক্রিক অ্যাসিড। এই লক্ষণটা আপনারা সবাই জানেন, মাড়ির প্রান্তভাগ সুস্পষ্ট নীল, যেটা আমরা পাই কোন ওষুধে প্লাম্বাম মেটলিকাম। এই লক্ষণটা যদি আমরা মাড়ি দেখি, সুস্পষ্ট নীল বর্ণ। অবিবাহিতা মেয়েদের স্তনে দুগ্ধ সঞ্চার, মার্কসল, পালসিটলা, অ্যাসাফোটিডা, এই তিনটা ওষুধ লক্ষণ মিলাবেন। যদি অবিবাহিত কোনো মেয়ের পেস্টে যদি মিল্ক প্রডিউস হয়, সেক্ষেত্রে এই তিনটা ওষুধ খুব গুরুত্বপূর্ণ, লক্ষণ নিতে হবে। ঋতুস্রাবের পূর্বে স্তনে দুগ্ধ সঞ্চার, মাকসল, মার্কিউরিয়াস সালিউরিস হ্যানিমেনি, যেটা সম্পূর্ণ নাম, এটা আমি আগেও আলোচনা করেছি একবার, নতুন যৌবন আসছে, কুমের শ্বাসে দুর্গন্ধ, অরামমেটলিকাম, এটা একেবারে সুস্পষ্ট হয়ে অরামমেটলিকাম। নবজাতকের নাভি থেকে রক্তপাত, অ্যাব্রোটিনাম, পেটের এক দিক শীতল এবং আর এক দিক উত্তপ্ত, গরম বা স্বাভাবিক, কিন্তু আরেকটা অংশ পেটের, সেটা হতে পারে রাইট অথবা লেফট, উপর অথবা নিচ, আমরা বুঝলাম। সিঁড়ি দিয়ে উঠতে গেলেই প্যাটেলা ডিসলোকেশন হয়ে যায়, প্যাটেলা সম্পর্কে, প্যাটেলা তো আপনারা জানেন যে হাঁটুর হাড় আছে, এই হাঁটুর এই মালাই মালায়ের হাড় যেটাকে বলে অনেকে, এই মালায়ের হাড়টা ডিসলোকেট হয়ে যায় যদি রোগী সিঁড়ি দিয়ে ওঠে, ক্যানাবিস স্যাট। পিঠে চুল, টিউবারকুলিনাম ববিনাম কেন্ট, এটা কানে চুল, পিঠে চুল, এটা থুজাও মনে রাখতে হবে যে থুজাও এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্যারালাইজড অঙ্গ খুব উত্তপ্ত, পক্ষাঘাতিক অঙ্গ খুব উত্তপ্ত, অ্যালুমিনা এবং ফসফরাস এটাকে ভুলবেন না। নবজাতকের স্তনের শক্ততা ও আড়ষ্টতা, আমি এর আগে আপনাদের বেস্ট অ্যাবসেস যেদিন নিই সেদিন এটা নিয়ে আমি বলেছিলাম, এবং এটাও বলেছিলাম যে এটা নিয়ে অরিরহর কিছু নাই, মায়ের প্লাসেন্টা থেকে একটা হরমোন সন্তানের শরীরে প্রবেশ করে এবং নবজাতক শিশুর ব্রেস্ট শক্ত করে দেয় এবং টেন্ডারনেস থাকে ওর ব্রেস্টে, হাত দিলে ব্যথা করে, কিন্তু ক্যামোমিল একটা ভালো ওষুধ, যে ওষুধটা আপনারা নিঃসন্দেহে প্রয়োগ করতে পারেন। নখ বাড়ে না, কেন বাড়ে না এটা জানার প্রয়োজন আপনার নাই, নখ কেন বাড়ে না, কোনো পেশেন্ট যদি আসে এবং সে যদি এটার জন্য টেস্ট করতে যায় তো ধরে নেওয়া যায় যে তার 25-30 হাজার মিনিমাম
পঁচিশ তিরিশ ৪৭ হাজার টাকা খরচ করার পরেও নখ কেন বাড়ে না কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না, সেটার ব্যাখ্যা দেওয়ার দরকারও নাই। নখ বাড়ে না অ্যান্টিক্রুড, খুব দ্রুত নখ বাড়ে অ্যাসিড ফ্লোর, স্তনের মোটা বরফের মতো শীতল, রোগী বলবে যে স্তনের মোটা বরফের মতো শীতল, এই লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং রোগী বাতের হোক, ব্রেস্টের ক্যান্সারের হোক, শ্বাসকষ্টের হোক, মাইগ্রেনের হোক, রোগ কি এটা গুরুত্বপূর্ণ বিষয় না, মেরুডিনাম আপনাকে নিরাশ করবে না। যদি সত্যি সত্যি স্তনের মোটা বরফের মতো শীতল হয়, দুই ছোঁটের কোণে ঘা কত দেখতে বৃষ্টি লাগে, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার স্টমাটাইটিস। আপনারা অ্যাঙ্গুলার স্টমাটাইটিস গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। অ্যাঙ্গুলার স্টমাটাইটিস এ আগে আমরা বলতাম অ্যাসিড নাইট্রিক, এখন বলি অ্যাসিড নাইট্রিক এবং কনডিউরেন। মুখমণ্ডল তৈলাক্ত, মনে হয় যেন চর্বি মাখানো, ফুজা, নেট্রামিউর, ফসফরাস। মানুষের কণ্ঠস্বর শুনতে পায়, অন্য কণ্ঠস্বর অন্য কিছু স্বর শুনতে পায় না, ইগনেশিয়া। অন্য শব্দ শুনতে পায়, মানুষের শব্দ শুনতে পায় না, আর্সেনিক। গোলমালের মধ্যে ভালো শোনে, অদ্ভুত একটা লক্ষণ এটা, যে রোগী ট্রেনে উঠলে, বাসে উঠলে, হাঁটে গেলে সুন্দর শুনতে পায়, কিন্তু যখন রোগী বাসায় একা থাকে তখন সে আর শুনতে পায় না। অ্যাসিডাম নাইট্রিক এবং গ্রাফাইটিস, এটা পরীক্ষিত লক্ষণ, একাধিক বার পরীক্ষিত লক্ষণ এটা, এবং খুব চমৎকার লক্ষণ। রুগী বারবার ঠোঁট চাঁটে, কথা বলার ফাঁকে ফাঁকে রুগী বারবার ঠোঁট চাঁটে, পালসিটুলা নাইগ্রিগেন্স। কথা বলতে বলতে বারবার নাকে হাত দেয় এবং দাঁত দিয়ে নখ কাটে। এই জন্য হোমিওপ্যাথিতে রুগীকে অবজারভেশন করতে হবে, দেখতে হবে, চোখ দিয়ে দেখতে হবে যে রুগীর আচার আচরণটা কেমন। আপনারা মেডোরিনামে দেখবেন যে রুগী হাত দিয়ে, এই দাঁত দিয়ে হাতের নখ কাটে, এবং মেডোরিনাম আর সিফিলিনাম এই দুইটাতে আছে পায়ের নখও কাটে, পায়ের নখও দাঁত দিয়ে কাটে, অদ্ভুত লক্ষণ। আর বারবার নাকে হাত দেয়, কিছুক্ষণ পরপর রুগীর নাকে হাত দিবে, ঘুমের মধ্যেও হাঁচ পড়ে, একটা পিকিউলিয়ার আনকমন সিঙ্গুলার লক্ষণ, ঘুমের মধ্যেও হাঁস পড়ে, পালসিটুলা অ্যাসিড নাইট্রিক। আজকে 10:30 বেজে গেছে, এক ঘন্টা হয়ে গেছে, আর অনেকগুলো প্রেজেন্টেশন সত্যি সত্যি আছে, আরো প্রায় অনেকগুলো, 5-7টা প্রায়, অনেকগুলো অনেকগুলো আছে। তা আমার মনে হয় যে আজকে স্যার এটা নিয়ে তো কালকে আপনার ক্লাস আছে স্যার, তাহলে যদি আপনাদের আপত্তি সম্মিলিত ভাবে যদি না থাকে তাহলে কালকে আমি আবার এর পরেরটা থেকে শুরু করব, যদি আপনারা আগ্রহী হন। যদি বলেন যে না তাহলে আজকের মতো রাখি, এখন প্রশ্ন উত্তর পর্বে যাই আমরা।